আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমরা সবাই যত্ন থাকবে, নিরোগী থাকবে এবং শরীরের প্রতি যত্ন নেবে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল খালেক, সহকারী শিক্ষক, কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ি গাজীপুর। আজকে যে বিষয়টি নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো তা হচ্ছে সাধারণ বিজ্ঞান অষ্টম শ্রেণী অধ্যায় 14। বইটা বের করে নিয়ে তোমরা একটু সামনে বসো। তা আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা বাঘের ছবি আর গাছের ছবি আর নদীর ছবি। তোমরা কি বলতে পারো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের কি? হ্যাঁ, পরিবেশ। এই পরিবেশ, এই পরিবেশের মধ্যে কি কি আছে? গাছপালা, জীবজগত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর ইত্যাদি আছে, তাই না? আজকে এই সবগুলো বিষয়ের সাথে সবার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি বলা হবে? বাস্তুতন্ত্র। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র। তোমরা 14 নম্বর অধ্যায়টা বের করে নিয়ে বসো। এই অধ্যায়টা পড়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, বাস্তুতন্ত্রের উপাদান এবং প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল ব্যাখ্যা করতে পারবো, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ব্যাখ্যা করতে পারবো। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, বন্ধুরা খেয়াল করো, পরিবেশে জীব ও অজীব উপাদানের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে কি বলা হবে? বাস্তুতন্ত্র। আমরা স্ক্রিনের ছবির মধ্যে একটা হরিণের ছবি, একটা বিলের ছবি, গাছপালা আছে, মাছ আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই গাছপালাকে কে খায়? মাছ খায়। মাছকে কে খায়? সাপ খায় বা মানুষ খায়। আবার গাছকে কে খায়? হরিণ খায়। এই সাপকে আবার কে খায়? কুমিরে খায় বা অন্যান্য প্রাণীরা খায়। এরা আবার একদিন মারা গেলে তাদেরকে আবার কারা বিয়োজিত করবে? তাদের নাম হচ্ছে বিয়োজক। এরা একে অপরের সাথে একেবারে অঙ্গাঙ্গি ভাবেই জড়িত বা নির্ভরশীল। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি বন্ধুরা, উদ্ভিদের উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে থাকে তা কি বলা হবে? খাদ্য শৃঙ্খল। একটি গাছ ঘাস আছে বা গাছ আছে, এটাকে খরগোশ খায়, খরগোশকে আবার ঈগল পাখি বা বাজ পাখি খায়। আবার বাজ, এখানে মাকড়সার ছবি, টিকটিকির ছবি আছে, এদের কেউ ঈগলে খায়। আবার ইঁদুরের ছবি আছে, সাপের ছবি আছে, এদের কেউ ঈগলে খায়। তাহলে ঈগলকে কি বলা হবে? ঈগলকে বলা হবে সর্বভোগ প্রাণী এবং উদ্ভিদটাকে বলা হবে উৎপাদক। পরবর্তী ভিডিওতে আমরা বাস্তুতন্ত্রে বা খাদ্য শৃঙ্খলে বিস্তারিত জানব। বন্ধুরা খেয়াল করো, বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ চক্রাকারে প্রবাহিত হয়। এই প্রবাহটা কিন্তু আবার একমুখী। খেয়াল করো, সৌরশক্তি এখান থেকে কে পাইতেছে? শক্তিটা উৎপাদক। এই উৎপাদক থেকে কে নিতেছে? শ্বাসক্রিয়া বিনষ্ট শক্তি। এখান থেকে আবার কোথা যাইতেছে? মাংসাশী প্রাণী। আবার এই উৎপাদক থেকে কোথা যাইতেছে? তৃণভোজী। তৃণভোজী থেকে আবার মাংসাশী প্রাণী।
এই সবাই আবার উৎপাদক তৃণভোজী মাংসাশী প্রাণী, এই সবাই আবার একত্রিত ভাবে বিয়োজকের মধ্যে আইসে পতিত হইতেছে। এই জন্যে এটাকে আমরা বলে থাকি একমুখী প্রবাহ। বন্ধুরা একটু খেয়াল করে, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমরা একটু দেখি, মনোযোগ দিয়ে দেখি। এবার আমরা দেখব একটা পুকুরের বাস্তুতন্ত্র। পুকুর একটা স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র বিশিষ্ট জিনিস। যদিও একটা পুকুর ছোট হতে পারে, কিন্তু এটার মধ্যে বাস্তুতন্ত্রের সকল প্রকার উপাদান থাকে। যেরকম প্রথমে আমরা আসি অজীব উপাদান সম্পর্কে। পুকুরের মধ্যে কী কী থাকে বলতো? অবশ্যই পুকুরে পানি থাকবে, তারপরে সেখানে দ্রবীভূত অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, আবার কিছু জৈব পদার্থও থাকে। এগুলো হলো পুকুরের অজীব উপাদান। এবার আমরা চলে যাই পুকুরের জীব উপাদানগুলো দেখতে। পুকুরের জীব উপাদানের মধ্যে আছে প্রথমেই উৎপাদক। উৎপাদক কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন নামের একটা জিনিস, তারপরে কচুরিপানা, শাপলা। এই ফাইটোপ্ল্যাঙ্কটন জিনিসটা কি? এটা হলো খুবই ছোট ছোট উদ্ভিদ। এগুলোকে খালি চোখে দেখা যায় না, যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে দেখতে পাবে। এই ছোট ছোট উদ্ভিদগুলা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে উৎপাদকে কী আছে? ফাইটোপ্ল্যাঙ্কটন, কচুরিপানা আর শাপলা। এরপরে প্রথম শ্রেণীর খাদ্যকে আমরা চলে যাব। প্রথম শ্রেণীর খাদ্যক কারা? যারা এই উৎপাদকদের খেয়ে থাকে, যেরকম জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন জিনিসটা কি? খুবই ছোট ছোট প্রাণী যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এরা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়। তারপরে কীট পতঙ্গ, এরাও ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে। ছোট মাছ, এরা এইসব গাছের বিভিন্ন অংশ খেয়ে থাকে, খেয়ে নিয়ে বেঁচে থাকে। আচ্ছা, তাহলে এরা হলো প্রথম স্তরের খাদক। এরপরে দ্বিতীয় স্তরের খাদক কারা হবে? যারা প্রথম স্তরের খাদককে খায়, যেরকম বড় মাছ, ব্যাঙ, এরা হলো তৃতীয় স্তরের খাদক। আর তৃতীয় স্তরের খাদক কারা হবে? যারা এদেরকে খেয়ে থাকে, যেরকম ব্যাঙকে খেয়ে খায়, সাপ, সাপ ব্যাঙকে খেয়ে ফেলে। সুতরাং সাপ হলো তৃতীয় স্তরের খাদক। এরপরে কচ্ছপ, বক, এগুলো তৃতীয় স্তরের খাদক। তাহলে আমরা একটা পুকুরের মধ্যে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক দেখলাম। এরপরে যে উপাদানটা দরকার সেটা হলো বিয়োজক। কারণ এই যে প্রাণীগুলা এবং জীবগুলা, গাছগুলা, এগুলো যে মারা যাবে, এগুলোকে তো পচাতে হবে। পচায় নিয়ে সেগুলার যে উপাদানগুলো সেগুলোকে ভাগ করে আবার পরিবেশে ফিরিয়ে দিতে হবে। এই কাজটা কে করে থাকে? বিয়োজক। এরা কারা? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। আমরা একটা ছবি দেখি, তাহলে আরও সুন্দর বুঝতে পারবো। এই যে দেখো সূর্য, সূর্য থেকে আলো নিয়ে এই গাছগুলা খাবার তৈরি করছে। এ কারণে এদেরকে বলা হচ্ছে প্রডিউসার্স, মানে উৎপাদক। সেখানে কি আছে? এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, এই যে অণুজীব, এগুলাকে খালি চোখে দেখা যায় না, এগুলো হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে এই গাছগুলো তৈরি করছে। এরপরে আছে প্রাইমারি কনজিউমার্স বা প্রথম শ্রেণীর খাদক। তারা কি করে? এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর এই গাছপালাগুলোকে খেয়ে থাকে। তারপরে আছে সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় শ্রেণীর খাদক। তারা এই জুপ্ল্যাঙ্কটনকে খায়। এই যে দেখো জুপ্ল্যাঙ্কটনগুলো ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, এরা হলো প্রাইমারি কনজিউমার। আর সেকেন্ডারি কনজিউমার হলো এই মাছগুলো যারা এই জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, এগুলোকে কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। এরপরে এই বড়ো মাছগুলোকে যারা খায়, যেরকম কচ্ছপ, তারা হলো তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, তাহলে আমরা দেখলাম উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তারপরে এটার মধ্যে এই যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই, মানে ব্যাকটেরিয়ার ছত্রাক থাকে যারা বিয়োজক হিসেবে কাজ করে, যাদেরকে ইংরেজিতে বলা হচ্ছে ডিকম্পোজার্স। তাহলে আমরা একটা পুকুরের ইকোসিস্টেম তথা বাস্তুতন্ত্র সম্পর্কে জানলাম এবং সেখানে কী কী উপাদান থাকে এবং উপাদানগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কেও ধারণা পেলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা বাস্তুতন্ত্রে যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা থেকে আমার মনে হয় তোমরা সার্বিক জ্ঞান আহরণ করতে পেরেছ। এই পুরো পাঠের উপর নির্ভর করে প্রশ্নগুলোর একটু উত্তর দেবে। ধরো তোমরা, বাস্তুতন্ত্র কি? খাদ্য শৃঙ্খল কাহাকে বলে? শক্তির প্রবাহ কি? এই প্রশ্নগুলোর উত্তরটা বলছ শেষে আছে, আমরা ওটা দেখে নেব। আমরা এবার চলে যাই পৃথিবীর বিভিন্ন স্থানে কারা বসবাস করে, উদ্ভিদ, প্রাণী, জীব,
না সকলেই বাস্তুতন্ত্রের অজীব উপাদান কয় ধরনের হয়? এক, দুই, তিন, চার। পৃথিবীতে সকল শক্তির উৎস কে? চার, সূর্য, মানুষ না সকলে? একটু চিন্তা করে দেখো বন্ধুরা। তারপরে তোমরা একটা কাজ করবে, খাদ্য জাল কাহাকে বলে চিত্র এঁকে তা দেখাতে হবে। এই উত্তর গুলো একটু দেখে নিও বন্ধুরা। পরিবেশে জীব এবং অজীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান, তাই হচ্ছে বাচ্চর সংস্থান। উদ্ভিদের উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, তাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তির প্রবাহটাকে বলা হবে শক্তির প্রবাহ। আর ওই নরব্যক্তিকে যে উত্তর যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো হচ্ছে এক নম্বরে গ, দুই নম্বরে খ এবং তিন নম্বরে খ। বন্ধুরা, তোমরা পুরো পাঠটা পড়ে বাড়ির কাজটা করে নিয়ে আসবে। খাদ্য জালের একটি উদাহরণ দিয়ে তা ব্যাখ্যা করে নিয়ে আসবে। তাহলে বন্ধুরা, সকলকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, করোনা কালে নিজেকে হেফাজত রাখো এই কামনায়। আল্লাহ হাফেজ। বলে মনে দিয়ে